গুড মর্নিং ফ্রেন্ডস, তো এতক্ষণ আমরা দেখছিলেন হাওড়া টু কালকার সফর, তো এবার দেখতে যাচ্ছেন কালকা টু শিমলা। তো এই দেখেই নেন, গাড়ি দাঁড়িয়ে আছে আমাদের, শিবালিক রিল্যাক্স। হ্যাঁ, 5:45 টাইম, এটা কালকা স্টেশন থেকে ডাইরেক্ট শিমলা ঢুকবে, তো টাইমটা ওখানে 11:00 মধ্যেই ঢুকে যাবে আশা করছি, তাই তো? তো দেখতে থাকুন। আর এই আমাদের কালকা স্টেশন, যেখানে শিবালিক দাঁড়িয়ে আছে, এর রিভিউটা আপনাদের আমরা ট্রেনে ওঠার পর দিতে পারবো। শিমলা হলো হিমাচল প্রদেশের ক্যাপিটাল, তো সেই শিমলা যেতে গেলে রাস্তায় আমরা কী কী দেখব তার একটা ছোট্ট স্ক্রিনশট আপনাদের সামনে তুলে ধরলাম, তো দেখে নিন। সকল বন্ধুদের শুভেচ্ছা জানাচ্ছি, আজকে আমরা শিবালিকে নিচ্ছি সকালবেলা 5:30 দেখা যাক গেট কখন খুলবে। আপাতত ব্রেকফাস্ট, কারণ আমাদের দুজন পড়েছে এক্সট্রেনে, আর এর জন্য একটু ব্রেকফাস্ট আলাদা করে দিয়েছি, যদিও কিছুটা ইনক্লুড আছে কিন্তু তাহলে আমাদের কয়েকজনের আবার মিটিংয়ের ব্যাপার আছে, বুঝতেই পারছেন, তার জন্য আগে থেকে বেশি নিতে হবে। এই যে দেখতেই পাচ্ছেন লাগেজ নিয়ে আমরা প্রত্যেকে বসে রয়েছি, কালকা স্টেশনে পৌঁছে গেছি, এবার শিবালিক ধরবো বলে এখানে অপেক্ষা করছি, এখন শিবালিকে গেট খুলিনি, তাই আমরা প্রত্যেকে অপেক্ষা করছি, দেখতে থাকুন আমাদের ব্লগ। বহু প্রতীক্ষিত অবশেষে সেই শিমলার উদ্দেশ্যে, মেনলি আমারই এটা বায়নাকা ছিল, মানে পাহাড় পাহাড় করতে ঘোরার সুযোগ হয়নি, বিশেষ করে তো বরফ জাতীয় পাহাড়ে, তো তার মধ্যে শিমলা একটা আমার কাছে স্বর্গদর্শন হিসেবে কথা বলতে পারেন। প্রথমবার কালকা থেকে শিমলার উদ্দেশ্যে রওনা দিচ্ছি, তো আমরা এখন শিবালিক রিল্যাক্সে আছি, 5:45 ছেড়ে দিয়েছে, তার সিটের কন্ডিশন খুবই ভালো, ঠিক আছে। টয় ট্রেনটি কালকাকে পেছনে রেখে শিমলার উদ্দেশ্যে পাহাড়ের গা বেয়ে একের পর এক স্টেশন অতিক্রম করে এগিয়ে চলেছে, তারই দৃশ্য আপনাদের সামনে তুলে ধরেছি, তো দেখতে থাকবেন আর সঙ্গে থাকবেন। মুগ্ধ হয়ে যাচ্ছি, একদিকে পাহাড়ের গা বেয়ে এগিয়ে যাচ্ছি আর একদিকে বৃষ্টির এক এক স্পর্শ আমাকে মুগ্ধ করছে, তো দেখতে থাকুন সেই অপূর্ব সৌন্দর্যটা। নেক্সট স্টেশন উমান, ক্রস করছে। কখনো মেঘ, কখনো আবার বৃষ্টি, কখনো আবার অপরূপ সৌন্দর্যতা, সব কিছুই নিয়ে এই পাহাড়, এর অপরূপ দৃশ্য না দেখলে বোঝানো যাবে না। একের পর এক গাছ, একের পর এক পাহাড় এবং অপূর্ব সৌন্দর্যকে আমরা পেছন দিকে ফেলে সামনের দিকে এগিয়ে চলেছি, সুন্দরী নগরী শিমলার দিকে, যা কিছুক্ষণের মধ্যেই আপনারা দেখতে পারবেন, আমরা সেই শিমলা যা হিমাচল প্রদেশের ক্যাপিটাল আমরা পৌঁছে যাব, তো সঙ্গে থাকুন।
ভালো, আপনারা সবাই আশা করবো আপনারাও যদি আসেন বরফ স্টেশন নামবেন, ড্রিঙ্কস নেবেন। এর আগে মানে আশেপাশে দুর্দান্ত, জাস্ট উপভোগ করার মতো। আর তার সঙ্গে সঙ্গে বোরকের যে টানেলটা, বিভিন্ন টানেল পরে বোরক টানেলটাই সব থেকে বড় এখনো পর্যন্ত যা দেখলাম। আর এই বোরক নিয়ে একটা রহস্যময় ঘটনা আছে, আপনারা নিশ্চয়ই জানেন যে ব্রিটিশ আমলে যারা এই বোরক স্টেশন মানে যিনি তৈরি করেছিলেন, তো তিনি কোনো কারণে এখানে মারা গেছিলেন, তার আত্মা নাকি এখন এখানে ঘোরাফেরা করে, তো সেই উপলক্ষে নাম দেওয়া হয়েছে বোরক স্টেশন। খুঁজছি, যদি দেখা হয়। খুঁজেছি অনেকবার, আসেনি, দেখা যাক কখন আসা যায়। অবশ্যই এসে পৌঁছালাম আমাদের গন্তব্য শিমলা স্টেশনে সবাই মিলে গ্রুপে। এবারে হোটেলটা এতগুলো দেখতে হবে, খুব ঠান্ডা পরিবেশ সেখানে, সেই জন্যই অবশ্য আসা। চলুন গিয়ে বাকি স্টা আপনাদের সঙ্গে দেখাই। বাকি মেম্বাররাও রয়েছে, অবশেষে আমরা শিমলায় পৌঁছে গেছি। এবার হোটেলের উদ্দেশ্যে রওনা দেবো, দেখি কোথায় কি হোটেল পাওয়া যায়। চলুন আমরা শিমলায় থেকেছি, বৃষ্টিও পড়ছে, ঠিক আছে, আপনাদের যতটা পাচ্ছি আমি দেখাচ্ছি, আশা করি আপনাদের ভালো লাগবে, ভালো লাগছে হয়তো আমার এই সিনসিনারি দেখতে। এই হচ্ছে শিমলা স্টেশন। তো আমাদের এই শিমলা স্টেশনের এই অন্তিম পর্যায় শেষ হলো, আমরা কালকা থেকে শিমলা পৌঁছে গেলাম। তো পরবর্তী ব্লগ নিয়ে আপনাদের সামনে আসবো, আজ এখানেই এই পর্যন্ত। ভালো থাকবেন, থ্যাংক ইউ টু অল।